যে রাজ্য সভায় অনুপম হাজরাকে পাঠানোর ব্যাপারে তিনি আমি যদি অনুপমকে কালকে বলে দিই তোকে রাজ্যসভার মেম্বার করব ও যাদবপুর থেকে চলে আসবে আরে আপনার আপনার দল আপনার দল আর সতর কিছু বলছি আপনাকে অনুপমবাবুর দল আর অনুপমবাবুর দল দুটো দল তো মার্চ করে গেলেই পারে এত লেনদেন বন্দি বিনিময় চুক্তির মতো নেতা বিনিময় করার দরকারটা কি আছে দেখো মফিয়াদি আজকে একটা ভোট হয়েছে আমাদের দেশে একটা সিরিয়াস পলিটিক্যাল এই খানিকক্ষণ ধরে কমিক রিলিফ হলো ভালো হয়েছে আমি আমি একটা না সরকারভাবে আমি তুমি আসার আগে অনুব্রত মণ্ডল বলেছেন যে বোলপুরে তোমাদের ক্যান্ডিডেট রামচন্দ্র ডোম তিনি 15 দিন আগে নাকি ওয়াক ওভার দিয়ে দিয়েছেন দেখো সে তো উনি বলেছেন ঠিক আছে উনি যদি বলে একটু আনন্দ পান সে পেয়ে নিন কিন্তু আমার কথাটা হচ্ছে দেখো অনুব্রত বাবুকে নিয়ে কি উনি কি বললেন দেখো আই অনেস্টলি ডোন্ট টেক হিম সিরিয়াসলি আমার তাই নিয়ে বলার কিছু নেই উনি পুলিশের গাড়িতে বোম মারবেন বলেন সঙ্গে পুলিশের বডিগার্ড রেখে যেদিন এই পুলিশের বডিগার্ড থাকবে না সেদিন দেখবো ওনার কাছে কটা বোম আছে জনগণের কাছে কি প্রতিরোধ রয়েছে না দেখুন আমি আজ পর্যন্ত রাজনীতি করে আমি জীবনে কোনদিন রাজনীতিতে মানুষ খুন হোক এটাই পছন্দ করি না দেখো মফিয়া উনিশে ভোট গিয়েছে দুটো লোকসভাতে কোনো জায়গায় মানুষ খুন হয়নি এই নোংরা রাজনীতি আমি পছন্দ করি না লোকে যা বলছে বলুক না বটেই তো উনি তো রাজনৈতিক হিংসা এন্ডোর্স করেন না যে বলেছিলেন পুলিশের গুলিতে বোম মারতে ওনার বোধহয় ধারণা কারোর গায়ে বোম মারলে তার আয়ু বাড়ে বোম মেরে যে মানুষ খুন করতে হয় উনি ভালো মানুষ সরল মানুষ উনি এসব জানেন না অনুব্রত মণ্ডল ঠিক আছে অনুব্রত মণ্ডল প্রত্যেক ভোটের সময় বিরোধীদের কাছে ভিলেন থাকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বাট পয়েন্ট ইজ আজকে সারা দিন ধরে প্রতিরোধের চেহারাটা বামেরা কোথায় দেখালো এই বোলপুরে এই বীরভূমে যেটা দীর্ঘদিন ধরে লাভ করছে মোপিয়াদি আমি তোমাকে বারবার করে বলছি তুমি এই কথাটা আমার মুখে বসানোর চেষ্টা করছো আমি অনুব্রত বাবুকে নিয়ে ইন্টারেস্টেড নই আমি ওনাকে অতটা গুরুত্বই দিই না আমি কথা বলছি আমি কথা বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইলেকশন কমিশনকে নিয়ে আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে যদি তিন দিন তার ক্যাম্পেইন বন্ধ রাখতে ডিরেক্টিভ দেওয়া হয় সে ভায়োলেট করছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভায়োলেট করলেন ওনার বিরুদ্ধে ইলেকশন কমিশন কি দায়িত্ব নেবে অনুব্রত মণ্ডল ফন্ডলকে আমরা বলছি তো পুলিশের প্রতিষ্ঠান নিয়ে যাদেরকে পুলিশের গাড়িতে বোম মারতে হয় তাদেরকে আমরা কাউন্ট করি না দেখুন মফিয়া তোমাকে একটা কথা বলি ও ছোট ভাইয়ের মতন কেন আমি রামচন্দ্র বাবু আমি শ্রদ্ধা করি ভালোবাসি উনি জানেন না যে রামচন্দ্র বাবু আজ থেকে 10 দিন আগে ভোট থেকে সরে গেছে হ্যাঁ আর ও ও কি বলবে তৃণমূল সম্বন্ধে ও ওর জন্মের আগে থেকে আমি জানি সিপিএমের অত্যাচার ও যদি পারে ওকে আসুক আমি আঙুল দিয়ে দিয়ে সেই ফ্যামিলিগুলোকে দেখিয়ে দেবো সিপিএম কি অত্যাচার করেছে জিপ কেটে নেওয়া হয়েছে আঙুল কেটে নেওয়া হয়েছে কংগ্রেস আমলে তখন আমি কংগ্রেস করতাম তখন কংগ্রেস করতাম আঙুল কেটে নেওয়া হয়েছে লোয়ার নানুরে জিবে আলপিন ভরে দেওয়া হয়েছে অত্যাচারও দেখে নাই একদিনে 11টা মার্ডার করা হয়েছে সবসদ্দ বীরভূম জেলাতে 140টা মার্ডার হয়েছে ও কি দেখেছে কি বাচ্চা ছেলে ও কি জানে কি আরে আমি দেখেছি যে আপনি পুলিশের প্রোটেকশন নিয়ে পুলিশকে বোম মারবেন বলেন আপনি যখন বলেন যে পুলিশকে বোম মারবো আপনার এটা বলার জন্য পুলিশের প্রোটেকশন লাগে আমি দেখেছি যে যতদিন পুলিশ ছিল না বাংলার মানুষ আমার সঙ্গে সিকিউরিটি ছিল না আমার সঙ্গে আমার সামনে সাহস করে আসতে পারে নাই সাংবাদিক মাধ্যমে জেনে নাও 2000 সামনে পুলিশ ছিল না 2001 পুলিশ ছিল না 2003 পুলিশ ছিল না 2004 পুলিশ ছিল না 2005 পুলিশ ছিল না 2006 পুলিশ ছিল না এই মঙ্গলকোটে তোমার মনে আছে আমাদের পার্টির নেতা ফাল্গুনী মুখোপাধ্যায়কে খুন করা হয়েছিল 2009 সালের 15ই জুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে পুলিশকে কাজে লাগিয়ে অনুব্রত মণ্ডলের নির্দেশে লোকাল তৃণমূল নেতারা প্রত্যেকজন সাক্ষীকে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে প্রত্যেকজন সাক্ষীকে বাড়িতে বসিয়ে দিয়ে এটা এনশিওর করেছে ফাল্গুনী মুখোপাধ্যায়কে যারা খুন করেছিলেন প্রত্যেকে যেন সসম্মানে মাথা উঁচু করে আদালত থেকে বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসে এই যন্ত্রণা নিয়ে কিন্তু বুকে আমরা রাজনীতি করছি তা সত্ত্বেও আমি বলছি আজকের খুনিরা শাস্তি পাক দেখিয়েছেন সেইটাই চলছে আমি একটা কথা বলি আমি আমি একটা কথা আমি একটা মফিয়া কথা বলি কলকাতায় তোমাদের স্টুডিওতে বসে বড় বড় কথা বলা যায় এসে রাজনীতির ময়দানে আসুক মঙ্গলকোটে আসুক যেটা বললো মিথ্যা কথা বললো ফাল্গুনীর কেসে মার্ডার তৃণমূল কংগ্রেস করে নাই তাহলে ফাল্গুনীর কেসে মার্ডার কখন হয়েছে ওই তারিখটাকে জিজ্ঞেস করো
তারিখটা জিজ্ঞেস করলো বলে 2009 সালে 15 জুন হয়েছে আবার জিজ্ঞেসটি করবে আমি তো বলছি রাজনীতি করতে বলো আরে আমি তো বললাম 2009 সালের 15 জুন হয়েছে আবার জিজ্ঞেস আবার কি করবে আর কি বলছেন 2009 সালে কোন দল ছিল আপনার বাড়ির সামনে গিয়ে মিটিং করব আপনার রংবাজির দিন গাজে বসছিলেন আচ্ছা কে কোন করেছিল কোন দেব আপনার বাড়ির সামনে গিয়ে রাজনীতি করব মিটিং করব ওই সমস্ত ভয় থাকে দেখা তোমাকে একটা কথা বলে দিই বামফ্রন্ট আমলে যা খুন হয়েছে 93টা খুন হয়েছিল আমাদের বীরভূম জেলাতে 93খানা খুন হয়েছিল একদিনে 11টা মানুষ খুন করে নানুরে এবং সেটা সূর্যবাবু এসে রাত্রেবেলায় স্বীকার করে যে এরা খেটে খাওয়া মানুষ দিনমজুর এরা কোনো ডাকাত নয় কোনো চোর নয় কোনো ইয়ে নয় সূর্যবাবু নিজে এসে স্বীকার করেছিল বোলপুর হসপিটালে তাই কারণে প্রথম কথা হচ্ছে উনি এই 93টা যে বললেন এই 93টা নাম বলতে বললে আর একটা কথা বলি এই 93টা নাম জিজ্ঞেস করলে উনি এক্ষুনি তোতলাবেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি এইটুকু বলছি 34 বছরের 93টা আর বছরে পড়িয়ে দেখে তোদের বীরভূমে তুমি সেই দিনটা জিজ্ঞেস কর পাশে তুমি মিটিং করে দেখি আমি যদি পুলিশ দা রাখতো আজকে তোদের কমরেডদের জিজ্ঞেস কর আমি ভুল বলছি না ঠিক বলছি তোমার ভাই পর বাংলায় যে বলবে 2011-এর আগে আমরা সেই ছবিও দেখেছি রামচন্দ্র ডোম তিনি তীর ধনুক নিয়ে মিছিল লিড করে নিয়ে যাচ্ছেন ডিএম অফিসের দিকে সেই ছবিও আমরা সবাই দেখেছি তার মানে তুমি বলো মোপিয়াদি হাতে তীর ধনুক নিয়ে ডিএম অফিসে মিছিল করে যাওয়ার জন্য সিপিএম এর 1000 জন লোক আছে এই 1000 জনের মধ্যে একজন পঞ্চায়েতে প্রার্থী হতে পারতো না প্রার্থী হওয়ার লোক নেই এই সব কথা এনারা বলে বলে আজকে রাজ্যটাকে এই জায়গায় এনেছেন আমাদের কথা ছেড়ে দাও তোমাদের মিডিয়ার চোখ দিয়ে গোটা ভারতবর্ষ দেখেছে পঞ্চায়েতে কি রক্তের খেলা হয়েছে পশ্চিমবাংলায় কি বলছেন এই ভদ্রলোক বলেছিলেন যে বীরভূমে পঞ্চায়েত ভোট তো দেব না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্যের মন্ত্রিসভা পুলিশ ইলেকশন কমিশন সবাই বসে বসে আঙুল চুষলো অনুব্রত মণ্ডল যে জল্লাদের হুমকি দিয়েছিল সেই হুমকিটাই পশ্চিমবাংলায় সত্যি হলো ঘুরতে না ঘুরতে আজকে বলছি তৃণমূলের লক্ষণ হচ্ছে অনুব্রত মণ্ডলকে এখানে বসে কাঁদুনি গাইতে হচ্ছে বাবা 34 বছরে বাবা মনে নাই বাবা শোনা জ্যোতিবাবু নয় বুদ্ধদেব বিমান বসুকে জিজ্ঞেস করো কত লোক গ্রাম ছাড়া আপনাকে চিন্ত গেছে 34 বছর কত লোক গ্রাম ছাড়া হয়েছে একবার জেনে নাও 34 বছর আপনি ছিলেন কোথায় এলেন তো সেই পরশু দিন কোথায় গেলেন শোনা আমার জেনে নাও বাবা দুটাকার ফুটো মাস্তান